নাম জেমিনি মেটিওর শাওয়ার। বছরে যত রকমের উল্কা বৃষ্টি হয় তার মধ্যে উজ্জ্বলতম এই জেমিনি মেটিওর শাওয়ার। ডিসেম্বরের 4 তারিখ থেকেই এই উল্কা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে উত্তর গোলার্ধে। সেই বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি হবে আজ 13ই ডিসেম্বর ও আগামীকাল 14ই ডিসেম্বর। উত্তর গোলার্ধে তা দেখা যাবে রাত 2টোর পর থেকে ভোর পর্যন্ত, আর আমাদের দক্ষিণ গোলার্ধে তা দৃশ্যমান হবে মধ্যরাতের পর। রাত যত গড়াবে ততই তার দৃশ্যমানতা বাড়বে। অবশ্য আকাশে মেঘ বা কুয়াশা না থাকলেও রাতের আলোর জন্য কলকাতা বা শহরতলিতে এই উল্কা বৃষ্টি কতটা দেখতে পাওয়া যাবে বা সম্ভব হবে তা নিয়ে কিছুটা সংশয় অবশ্য রয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের মনে। তবে কলকাতার বিড়লা তারামণ্ডলের অধিকর্তা জানিয়েছেন যে শহর থেকে অন্তত 50 কি 60 কিলোমিটার দূরের এলাকাগুলিতে মাঝরাতের পর আকাশের পূর্ব থেকে উত্তর পূর্ব দিকে এই উল্কা বৃষ্টি দেখতে পাওয়া যেতে পারে, যদিও তা নির্ভর করছে আকাশ মেঘে বা কুয়াশাতে ঢাকা থাকবে কি না। তবে অমাবস্যা প্রায় এসে পড়েছে বলে আকাশ তুলনায় অনেকটাই অন্ধকার থাকবে রাতে। চাঁদ ততটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না এই উল্কা বৃষ্টি চাক্ষুষ করার ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে এই উল্কা বৃষ্টি দেখতে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ডায়মন্ড হারবার, সুন্দরবনের কিছু এলাকা, দার্জিলিং, ডুয়ার্স সহ উত্তরবঙ্গের কয়েকটি এলাকা ও পুরুলিয়ার কয়েকটি প্রত্যন্ত অঞ্চলে। সবকিছু ঠিকঠাক থাকলে ঘন্টায় 60 থেকে 80টি উল্কা খণ্ডকে ছিটকে এসে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে দেখা যেতে পারে। জেমিনি মেটিওর শাওয়ার প্রতি বছরই হয় এই ডিসেম্বরে। বছরের অন্যান্য সময় দেখা যায় আরো নানা ধরনের উল্কা বৃষ্টি। তবে পৃথিবীতে যত রকমের উল্কা বৃষ্টি দেখা যায় তার মধ্যে সব থেকে উজ্জ্বল এই জেমিনি মেটিওর শাওয়ার। সল্ট লেকের পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের এক অধিকর্তা জানিয়েছেন এবার এই উল্কা বৃষ্টির উজ্জ্বলতা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতের আকাশেও প্রচুর আলো থাকে।